এলাকাবাসী গালিগালাজ ধাক্কাধাক্কি করছে। বিক্ষোভের চাপে আবাস যোজনার দুর্নীতির কথা মেনে নিয়ে পদত্যাগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের। পদত্যাগ করেই বিস্ফোরক অভিযোগ দলের বিরুদ্ধে। ইস্তফা দেওয়ার লাইনে পড়ে যাবে পঞ্চায়েত ভোটে প্রার্থী পাবে না তৃণমূল খোঁচা বিজেপির। বিজেপির চক্রান্তে পাল্টা তৃণমূল, তুঙ্গে রাজনৈতিক দরজা। আবাস যোজনার তালিকা প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগে বারবার ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে মালদা হরিশ্চন্দ্রপুর এলাকায়। দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ তুলেছে বঞ্চিত এলাকাবাসী এবং বিরোধীরা, কাঠগড়ায় শাসক দল। সেই আবহতেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে মানুষের বিক্ষোভের চাপের কাছে নতি স্বীকার করে পদত্যাগ করলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য টিঙ্কর মহলাদার। গত 25 তারিখ আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগে টিঙ্কর মহলাদারকে ঘিরে টায়ার জ্বলিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ ছিল টাকার বিনিময়ে সমীক্ষা হয়েছে, 15 থেকে 20 হাজার টাকা কাটমানি নিয়ে ঘর দেওয়া হয়েছে। যাদের প্রকৃত ঘরের প্রয়োজন তাদের কারোর নাম তালিকায় নেই। কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল ওই বুথে সমীক্ষার দায়িত্বে থাকা পঞ্চায়েতের গ্রাম সম্পদ কর্মী মুক্তর আলমের বিরুদ্ধে, যিনি সক্রিয়ভাবে শাসক দলের সঙ্গে যুক্ত এবং এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত। সূত্রের খবর, ওই এলাকায় স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা কোণঠাসা করে রেখেছিল টিঙ্কর মহলাদারকে, দুর্নীতির তারাই করছিল। কিন্তু পদে থাকার মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় টিঙ্কর মহলাদারকে। বুধবার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অফিসে গিয়ে ইস্তফা দেন তিনি। ইস্তফা দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তৃণমূলের চারিদিকে শুধু দুর্নীতি আর কাটমানি, তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে এমনটাই দাবি করেন তিনি। তিনি জনপ্রতিনিধি হওয়ায় তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, তাই চাপে পড়ে তিনি ইস্তফা দিলেন। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। এসেছিলেন আপনি ব্লকে বিডিও স্যারের কাছে? কি কারণে এসেছিলেন? আমার ইস্তফা জমা দিতে। আমার ইস্তফা জমা দিতে। কি কারণে ইস্তফা দিলেন আজকে? আমি স্বেচ্ছায় নিজে ইস্তফা দিলাম মেম্বারশিপ থেকে। কোন দলের মেম্বার ছিলেন আপনি? টিএমসি দলের। কোন গ্রাম পঞ্চায়েতের? চয়নপুর গ্রাম পঞ্চায়েত, বড়ই অঞ্চল। বড়ই অঞ্চল, হ্যাঁ। আমি নিজেই ভাবলাম, চিন্তা ভাবনা করে যে আমি আর হত শুধু জনসাধারণের সেবা করতে পারছি না, আমার নিজের শারীরিক অবস্থার জন্য আমি নিজের ইস্তফাটা দিলাম। অসুবিধা এখন এই যে তোমার পিএমওয়াই আবাস যোজনা ঘর নিয়ে যা সমস্যা চলছে গ্রামে, আমরা তো কিছুই করিনি, মেম্বাররা যা করেছে ওরাই করেছে, তো গোটাটা আমাদেরই ভুগতে হচ্ছে অসুবিধাগুলো। পাবলিক তো আর কাউকে ধরতে যাচ্ছে না, জনসাধারণ শুধু আমাকে, তুমি মেম্বার তুমি করেছো, আমরা হাজার সত্য বলার শুরু ওরা বিশ্বাস করছে না, ওরা বলছে তুমিও করেছো। আমরা এত করে বললো যে আমরা কিছুই জানি না, কিছুই করিনি, যা করেছে আশা কর্মীরা করেছে আমাদের, ওরাই করেছে, কিন্তু আমাদের কথা কেউ মানছে না। কি বলছে? গ্রামে গেলে একটা মুক্তমুখ যাতা ভাষা গালাগাল ওটা সহ্য না করতে পেরে আমি বাধ্য হয়ে আমার ইস্তফাটা জমা করলাম বিডিও স্যারের অফিসে। আপনাদের ওখানে গিয়েছিলেন না কি? না, বিক্ষোভটা করলো আমাকে ঘিরে নিয়ে গ্রামের লোক, আপনাদের সেদিন দেখতে পেলেন খবরে। তা সত্ত্বেও আমি কী করে আজ মেম্বারশিপ থাকি? নানা রকম চাপের জন্যই আমি আজকে নিজের সুবিধার জন্যই আজকে আমি ইস্তফা দিলাম। কি মনে করছেন, দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে বলে কি আজকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে? হ্যাঁ, দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিটা কারা চালিয়েছে? টিএমসি দলিল চালিয়েছে, আমাদের দলিল লোক চালিয়েছে। আপনাদের দলের লোকরাই চালিয়েছে? এখন ক্ষমতা দলের টিএমসি আছে তো কে চালাবে? কী করবে? এরকম করার প্রশাসন যা দায়িত্ব নিয়েছে নিবে, আমরা কী করবো? তাহলে কি চাপের মুখে পড়ে কি আপনি আজকে ইস্তফা দিলেন? ইস্তফা দিলাম। তাহলে কি দলও ছেড়ে দিলেন? দল কেন ছাড়বো? দল করবো, আমি নিজের পদ থেকে ত্যাগ দিলাম, দল করবো, যেটা দল করছি টিএমসি দল, আমি টিএমসি দলই করবো, কিন্তু আমি নিজের পদ থেকে ত্যাগ দিলাম। সে চিন্তাভাবনা পরবর্তী করা হবে, এখন তো আপাতত সেরকম কোনো মনোভাব নাই। হ্যাঁ, ভেঙে গেছে, প্রীতি হলে পরে থাকা যায়? সব যেখানে যাচ্ছে ওখানে দুর্নীতি, যেখানে যাচ্ছে ওখানেই কাটমানি। আমরা তো কিছু দুর্নীতি কি কাটমানি আমরা খাইনি, কিন্তু বক্তব্য আছে আমাদেরও ইয়ে হচ্ছে, ওটা সামলাতে হচ্ছে। তোমরা মেম্বার তোমরাই করছো, আমরা কিছু জানি, আমরা কিছু করি, সত্য তো আমাদেরও ভুগতে হচ্ছে কি না? এত কাটমানিতে কী করে আর এখন থাকবো? কোন দলের মেম্বার আপনি? আমি টিএমসি মেম্বার, টিঙ্কর মহলাদার, চয়নপুর। যে বড়ই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর এলাকার এক তৃণমূলের মেম্বার ইস্তফা দিলেন, কারণ মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, এমনকি দুদিন আগেও তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে দেখা গেছিলো সাধারণ মানুষকে। বিক্ষোভের চাপে পড়ে কিন্তু আজকে ইস্তফা দিয়ে আসলেন ব্লক দপ্তরে, কী বলবেন? এই বিষয় সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই, আমি খোঁজখবর নিয়ে দেখব কী ব্যাপারটা রয়েছে। আর এখানটায় শুধু ব্যাপারটা নয়, চারিদিকে একটা সমস্যা তৈরি হয়েছে, একটা বিজেপির চক্রান্ত অনুযায়ী প্রত্যেকটা জিপিতে প্রত্যেকটা এরিয়াতে এই একটা সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষের।
তো লিগালি যারা পাওয়ার যোগ্য ঘর পাওয়ার যোগ্য তারা নিশ্চয়ই পাবে। তবে আনঅথরাইজভাবে কেউ যদি পাকা বাড়ি থাকে তার নামটা যদি লিস্টে এসে থাকে সেক্ষেত্রে মেম্বারকে যদি জরুরি করে থাকে সেক্ষেত্রে মেম্বার নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে। তবে এই ক্ষেত্রে আমি বলতে পারি এই সম্পর্কে আমার কোনো কিছু ধারণা নেই যে মেম্বার কী করেছে বা কী করেনি। আমার যদি পরবর্তী আমি দলগতভাবে খোঁজ খবর নিয়ে দেখব তারপর আপনাদেরকে আমি জানাতে পারব। মেম্বার আরও জানিয়েছে যে তৃণমূল শুধু দুর্নীতি করেছে তাই জন্য আজকে আমাদেরকে এইভাবে ভোগান্তি পেতে হচ্ছে। না, এই সম্পর্কে আমার কিছুই বলবো না, কেননা আমি তো ওনার সম্পর্কে জানি না। সবচেয়ে বড় কথা উনি কোথায় কী বলেছেন সেটা তো আমার জানা নেই। দলগতভাবে যদি আমাদেরকে অভিযোগ দিত নিশ্চয়ই আমরা দেখতাম ব্যাপারটা। যেহেতু আমাকে অভিযোগটা জানায়নি সেক্ষেত্রে তো তার সম্পর্কে কী করে বলবো আমি। বিজেপি বলছে যে জুতো পেটা করবে ভোট চাইতে গেলে। এবার অপোজিশন পার্টি কে কী বললো সে তো পরে দেখা যাবে, কেননা আমরা তো টিভির পর্দায় খুললে দেখতে পাচ্ছি যে অনেক ফের বিজেপির লিডারও এই সম্পর্কে যুক্ত আছে। আর তাদের কথা তারা নিশ্চয়ই বলবে, তাদের বিরুদ্ধে আমার বলার কিছু নেই। কেন আপনারা জানেন যে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল তার আগে কিন্তু অনেক বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবছরে দু কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা করে পকেটে ঢুকিয়ে যাবে। কিন্তু আগে চলে গেছে মানুষ, আগে প্রায় 7 বছর হতে চলল, কিন্তু আমরা কিছুই পাইনি, আমরা নিটফল 0 পেয়েছি। পক্ষান্তরে আপনারা দেখতে পারেন যে কেন্দ্রীয় মিনিস্টার নিশীথ প্রামাণিক তারও সম্পর্কে কী ভাইরাল হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন। তো তাদের সম্পর্কে যত কথা কম বলা যায় ততই ভালো। মানুষ তৃণমূলের পক্ষে আছে, মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আছে সামনে পঞ্চায়েত ভোটে। তাদেরকে হরিশ্চন্দ্রপুরে আমার যেটা যে ব্লকটা রয়েছে সেখান থেকে জিরো করে ছাড়ব। মানিক দাস, ব্লক প্রেসিডেন্ট, হরিশ্চন্দ্রপুর। স্বাভাবিক কথা, এরা 2021 সালে একটাই কথা বলেছিল খেলা হবে, কিন্তু এরা বুঝতে পারেনি যে জনসাধারণ সেই খেলাটা খেলবে। দেখুন 2018 সালে যখন নাম নথিভুক্ত হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনাতে, যেটা এরা বারবার বাংলা আবাস যোজনা বলছিল, এখন দেখুন যখন এক এক করে নাম কাটছে তখন তৃণমূলের নেতা কর্মী সদস্যরা গিয়ে বলছে যে কেন্দ্র সরকার মোদিজি নাকি ঘরের নাম কেটে দিচ্ছে। আর এতদিন বলছিল বাংলা আবাস যোজনা দিদি নাকি তাদেরকে ঘর দিচ্ছে, এখন তাদের বলার সাহস হচ্ছে না যে দিদি ঘর দিচ্ছে, মমতা ব্যানার্জি ঘর দিচ্ছে, এখন বলছে নাকি কেন্দ্র সরকার ঘর দিচ্ছে। দেখুন খেলাটা কিভাবে খেলেছে কেন্দ্র সরকার। ঘর যখন 2018 সালে নাম নথিভুক্ত হয় তখন এই পঞ্চায়েত সদস্যরা জীবনেও ভাবতে পারেনি যে এইভাবে নাম আসার পরে তারপরে তদন্ত শুরু হবে কাঁচা ঘরে। এরা ভেবেছিল পূর্বের সেই রকম সিস্টেম বহাল থাকবে, তাই জন্য কী হলো তারা নিজের স্বজন পোষণের লোকদেরকে দিয়ে নাম নথিভুক্ত করিয়েছিল টাকার বিনিময়ে, কিন্তু তা উল্টো হয়ে গেল। যাদের পাকা ঘর আছে তাদের নামগুলো এক এক করে তদন্তের মধ্যে বাদ পড়ছে। স্বাভাবিক কথা, টাকা নিয়ে রেখেছে সেই জন্য চাপ সামলাতে পারছে না, আর চাপ সামলাতে না পারলে পরে তো ইস্তফা দিতেই হবে, এটা তো স্বাভাবিক কথা। জনসাধারণের রোষ এটা, জনসাধারণের কাছে টাকা নিয়ে বসে আছে তো সেই সব মেম্বারগুলো, শুধু একজন নাই, এখন দেখুন না সারি সারি লাইন পড়ে যাবে। মুর্শিদাবাদেও পড়েছিল, ইস্তফা দিয়েছিল, তারপরে এখানটা দেখবেন সর্বত্র সারা পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূলের যারা সদস্য পাস করা সদস্য আছে তারা এক এক করে কিন্তু ইস্তফা দিবে। তার কারণই হচ্ছে কাটমানি নিয়ে টাকা নিয়ে ওরা নাম নথিভুক্ত করেছিল। কাদের নাম নথিভুক্ত করেছিল? অযোগ্যদের। অযোগ্য কারা? যাদের ছাদপিঠা একতলা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, বাইক আছে, চার চাকা গাড়ি আছে, আরও জমি জায়গা আছে, প্রচুর পরিমাণে বিষয় সম্পত্তি আছে, তাদের নাম নথিভুক্ত করিয়েছিল। তো স্বাভাবিক কথা এখন কেন্দ্র বলেছে যে যাদের একেবারে কাঁচা বাড়ি, যারা মানে যোগ্য ঘর পাওয়ার জন্য কেন্দ্র সরকারের 17টা নিয়মাবলী আছে, শর্তাবলী আছে, সেই শর্তাবলীর মধ্যে যারা পড়বে তারাই কেন্দ্র সরকারের ঘরটা পাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। তো স্বাভাবিক কথা একে করে নাম বাজাচ্ছে, এবং যেহেতু টাকা নিয়ে রেখেছে সেই জন্য স্বাভাবিক কথা মানুষের রোষ সামলাতে পারছে না, জনসাধারণের বিক্ষোভটা সামলাতে পারছে না, স্বাভাবিক কথা গিয়ে বিডিও অফিসে তো ইস্তফা দিতে হবে। এটা তো সাধারণ ব্যাপার, শুধু একজন কেন, শুধু বড় বিজেপির সদস্য কেন জয়েন করে, তারপরে তো দেখবেন না এক এক করে কতজন সদস্য ইস্তফা দিচ্ছে। আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 2023 সালে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে, এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে না। তার কারণ হচ্ছে জনসাধারণের এত রোষ তৈরি হয়ে গেছে যে ভোট নিতে গেলে পরে জুতো পেটাবে, তাই জন্য স্বাভাবিক কথা কেউ টিকিট নিতে পারবে না। দেখবেন এরা বিরোধী শূন্য বলছে না, এরা নিজেরাই টিকিট লোক খুঁজে পাবে না, বিরোধী শূন্য এমনিতেই হয়ে যাবে পঞ্চায়েতগুলো। আমার নাম ভূপেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক, ভারতীয় জনতা পার্টির পক্ষ।